নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 3 মার যুবককে শেষ বিদায়, 27 দিন পর মার্কুলিনে মৃতদেহ সমাহিত। বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিরুদ্ধে আশ্রম রোড এলাকায় অনুষ্ঠিত হল ধিক্কার মিছিল। আসাম বিশ্ববিদ্যালয়ের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মারাত্মক আহত 2। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। 27 দিন পর 3 মার যুবকের মৃতদেহ সমছে শনিবার ফুলেরতল মার্কুলিনে সমাহিত করা হয়েছে। কয়েক সহস্র লোকের উপস্থিতিতে চোখের জলে 3 যুবককে শেষ বিদায় জানান মার সম্প্রদায়ের জনগণ। শনিবার সকালে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে 3 জনের মৃতদেহ সমছে নেন তাদের পরিজন। মৃতদেহ নিয়ে বিকেল 2:30 নাগাদ মার্কুলিনে পৌঁছেন মার সম্প্রদায়ের নেতৃবৃন্দ। মৃতদেহ মার্কুলিনে পৌঁছতে শুরু হয় কান্নার রোল। অজস্র মার সম্প্রদায়ের লোকজন সমবেত হয়ে 3 জনের মৃতদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। তখন মার্কুলিনে গড়ে তোলা হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, লক্ষ্মীপুরের এসডিপিও পার্থপ্রতিম দুয়ারা বিশাল পুলিশ বাহিনী নিয়ে তখন সেখানে হাজির ছিলেন। কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে কাছাড় পুলিশ। উল্লেখ্য, গত 16 জুলাই কচুদরম থানা এলাকা থেকে 3 জন মার যুবক যথাক্রমে লালবিকুং মার, লালনউই মার, দসুয়া মারকে পুলিশ একটি অটোরিকশা থেকে গ্রেফতার করেছিল। তাদের ব্যাগে পাওয়া যায় আগ্নেয়াস্ত্র। পরদিন 17 জুলাই ভোররাতে বন্দুকের গুলিতে তাদের মৃত্যু ঘটে। এদের মৃত্যুর পর কাছাড় জেলা পুলিশ সুপার নোমাল মাহাতো ঘোষণা করেন, এদেরকে নিয়ে ভুবন পাহাড়ে তদন্তে নিয়ে যাওয়া হলে একদল উগ্রপন্থী অতর্কিতে গুলি চালায়। সেই গুলি চালনার ঘটনায় এদের মৃত্যু ঘটে। এই ঘটনা মেনে নিতে পারেনি 3 যুবকের পরিবার। তারা এই ঘটনাটি ভুয়ো এনকাউন্টার বলে উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেন। গত বুধবার শুনানির পর উচ্চ আদালত মৃতের পরিবারের কাছে মরদেহ সমছে দিতে নির্দেশ দেয়। শনিবার সন্ধ্যা থেকে শিলচর পৌরসভার অধীনে থাকা 26 নম্বর ওয়ার্ডের জনগণ বাংলাদেশে হওয়া হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে এক ধিক্কার মিছিলের মধ্য দিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন। 26 নম্বর ওয়ার্ডের হিন্দু সম্প্রদায়ের শতাধিক পুরুষ ও মহিলারা একত্রিত হয়ে আশ্রম রোডের বিস্ফুটি থেকে কলেজ রোড বাজারের সম্মুখে এসে এই ধিক্কার মিছিলটি সমাপ্তি ঘটান। বিগত কয়েকদিন বাংলাদেশে জামাতে ইসলামী উগ্র সংগঠনের দ্বারা হিন্দুর উপর বর্বরোচিত আচরণ ও আক্রমণের তীব্র ভাষায় ধিক্কার জানান। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা জানান, বাংলাদেশের হিন্দুদের উপর যে অত্যাচার চালানো হচ্ছে, ছাত্র আন্দোলনের হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুর সহ অসহায় হিন্দুদের নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, বাংলাদেশের সরকার যেন অতিসত্বর ছাত্র আন্দোলনের নামে হিন্দুদের হত্যালীলা বন্ধ করে এবং সেই সঙ্গে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার দাবি জানান তারা। দিন ধরে যেভাবে বাংলাদেশে আমাদের হিন্দু ভাই বোনদের উপরে অত্যাচার করা হচ্ছে, মৌলবাদী জামাতে ইসলামীর যারা সদস্যরা যেভাবে মঠ মন্দির সেখানে ধ্বংস করছে, তার প্রতিবাদে আমাদের 26 নম্বর ওয়ার্ডের সমগ্র শ্রেণীর মাধ্যমে আজকের এই ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছে। শুধু এই নয়, আমরা 1971 থেকে দেখেছি যে 80% হিন্দুর রক্তের বিনিময়ে সে দেশ স্বাধীন হয়েছে। আজকে সে দেশের জনসংখ্যাকে 1971 যেখানে 28% ছিল, আজকে সেটাকে 7% নিয়ে যাওয়া হয়েছে। পরিকল্পিতভাবে বাংলাদেশকে হিন্দু শূন্য করার একটা পরিকল্পনা চলছে, তার প্রতিবাদে আজকের এই ধিক্কার মিছিল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেছনে 1971 থেকে আজকের দিন পর্যন্ত বাংলাদেশের যেসব হিন্দুরা নিজের জীবন বিনিময়ের মাধ্যমে বাংলাদেশকে রক্ষা করার চেষ্টা করেছিল, তাদেরকে আমরা এখানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি, তাদেরকে পুষ্পার্ঘ আমরা নিবেদন করেছি, তাদের সামনে আমরা মোমবাতি জ্বালিয়েছি। আমরা আসাম সরকার তথা ভারত সরকারের কাছে অনুরোধ করব, যেভাবে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা আমরা দেখেছি, দেখে হৃদয়ে একটা ব্যথা অনুভব করেছি যে কাটা তারের বেড়ার পাশে ওনারা হাজারে হাজারে দাঁড়িয়ে রয়েছেন, এদিকে আসতে পারছেন না, কারণ বর্ডার ক্লোজ আছে। আমাদের সমগ্র মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি, মাননীয় আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা অনুরোধ করতে চাই যে টেম্পোরারি শেড বানিয়ে, টেম্পোরারি রিলিফ ক্যাম্প বানিয়ে, যাতে তাদের প্রাণগুলো ধ্বংস করা থেকে আমাদের বাঁচিয়ে দিতে পারেন, সেই অনুরোধ আমরা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার।
বিদ্যালয়ের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। শনিবারের এই দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন দুজন। আহতরা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার সকাল 10টা নাগাদ হাইলাকান্দি রোডের বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি ম্যাজিক ট্রাক ও একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারটির মারাত্মক ক্ষতিসাধন হয় এবং ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনাই মাধবচন্দ্র দাস কলেজের ছাত্রীদের মধ্যে মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্পের প্রপত্র বিতরণ করা হলো। শনিবার কলেজের প্রেক্ষাগৃহে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ফর্ম বিতরণ করা হয়। এতে জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অঞ্জলি কুমারী। উচ্চশিক্ষায় মেয়েরা আরও অগ্রসর হতে রাজ্য সরকারের নেওয়া উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অনুষ্ঠানে প্রপত্র বণ্টন করা হয়। আনুষ্ঠানিকভাবে প্রপত্র বিতরণের সূচনা করেন কলেজের অধ্যক্ষ ডক্টর বাহারুল ইসলাম লস্কর, জেলার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অঞ্জলি কুমারী, কলেজের উপাধ্যক্ষ ঋষিকেশ দাস। এদিন এমসিডি কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের মোট 246 ও টিডিসির প্রথম বর্ষের 265 জন ছাত্রের মধ্যে প্রপত্র বিতরণ করা হয়। তোমরা কলেজের যে ডিসিপ্লিন আছে, রুলস রেগুলেশন আছে, ওটাকে মানতে হবে। কলেজের রেজাল্ট যদি ভালো না হয়, ফার্স্ট ইয়ারে যদি রেজাল্ট ভালো না হয়, সেকেন্ড ইয়ারে ওটা তোমাদের এক্সটেন্ড হবে না। ইউ ক্যানট কন্টিনিউ ইন দ্য সেকেন্ড ইয়ার। যারা FYUGতে আছো, নেক্সট সেমিস্টারে যদি তোমাদের রেজাল্ট ভালো না হয়, অ্যাটেন্ডেন্স কম থাকে, তাহলে তোমরা কিন্তু কন্টিনিউ করতে পারবে না। তো আমি আশা করি তোমরা সবাই সময় মতো, এখনও আমাদের ডেডলাইন দেওয়া হয় না, তবে যতটুকু এখন পর্যন্ত ইনফরমেশন আছে, 21 আগস্টের মধ্যে তোমরা কলেজে জমা করবে। এরপরে আমরা ভেরিফাই করি, ওটা আমরা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে পাঠাবো, তারপরে আমাদের স্টেট হেডকোয়ার্টারে যাবে। তোমাদের টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা দেবে, প্রেফারেবলি এখানে কোনো গাইডলাইনে লেখা নেই, কিন্তু আমি আশা করি আমাদের যারা স্টুডেন্ট আছে, তোমরা সবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে, এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা কারেক্টলি দিবে। যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কারেক্ট না থাকে, তাহলে তোমরা কিন্তু টাকাটা পাবে না। যদি কোনো সমস্যা হয় ফর্ম ফিল আপ করতে, আমি আছি, আমার টিচার্স আছেন, নোডাল অফিসার আছেন, সবাই তোমাদেরকে সাহায্য করবেন। তোমরা ঠিকমতো কলেজে এসো, টাকা পাওয়াটা, স্কলারশিপ পাওয়াটা বড় কথা নয়, ঠিকমতো পড়াশোনা করো, তোমরা এগিয়ে যাও, আমাদের কলেজের নামটা উজ্জ্বল করো, আমাদের সমাজের দেশের নাম উজ্জ্বল করো। এই কামনা করে আমি এখানে আজকের প্রোগ্রামটা শেষ করছি। শিলচর জেলা গ্রন্থাগারের ভবন নির্মাণ কাজ খতিয়ে দেখলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শনিবার দুপুরে জেলা গ্রন্থাগারের নতুন ভবনের কাজ দেখতে উপস্থিত হন তিনি। কাজের গতিবিধি দেখে বরাদপ্রাপ্ত ঠিকাদার সহ বাস্তুকারদের সঙ্গে আলোচনা করেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দীপায়ন জানান, শিলচরবাসীর স্বপ্নের এই জেলা গ্রন্থাগারটি আধুনিকভাবে পরিকাঠামোগত উন্নয়নের জন্য নতুন ভবন নির্মাণের কাজ চলছে। এই কাজে কোনো অসুবিধা হচ্ছে কিনা তা খতিয়ে দেখার দায়িত্ব বিধায়কের, তাই তিনি এখানে উপস্থিত হয়েছেন। এদিন বিধায়কের সঙ্গে ছিলেন লেখক দীপঙ্কর ঘোষ ও শিলচর PWD বিভাগের বিল্ডিং ডিভিশনের বাস্তুকার সহ অন্যান্যরা। আজকে আপনি ডিস্ট্রিক্ট লাইব্রেরির যে কনস্ট্রাকশন করছেন, আপনার কি? দেখুন, জেলা গ্রন্থাগার ভবন আমাদের একটা সরকারি একটা বড় প্রতিষ্ঠান, যেখানে আমরা সব কালচারের প্রোগ্রাম আমরা করতে পারতাম। সেটা শুধু ক্লাব NGO না, অনেক গভর্নমেন্ট লেভেল প্রোগ্রামও এখানে হতো, কিন্তু 2016 গভর্নমেন্ট আসার পর সেটা কাজ শুরু হয়েছিল। আর এই কাজ খুব স্লো গতিতে চলছিল। বিধায়ক হওয়ার পর সেই কাজে আমি হাত দিয়েছিলাম। আমি অনেকবার এখানে এসে জানতে পেরেছিলাম যে তাদের একটু টাকা পয়সার কনস্ট্রেন্ট রয়েছে। তো পরবর্তীকালে সেটা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে একবার তাদের পেমেন্ট হয়েছিল। তারপর গত কিছুদিন আগে আমাদের রণজ প্রভু মহাশয় এখানে এসেছিলেন, তো ওনাকে আমি অবগত করাই যে জেলা গ্রন্থাগার আমাদের একটা শিলচরের ঐতিহ্যবাহী জেলা গ্রন্থাগার, একটা ডিস্ট্রিক্ট লাইব্রেরি ছিল, সেখানে আমরা যদি তাড়াতাড়ি কাজকে না করতে পারি, তাহলে শিলচর সহ কাছাড় ডিস্ট্রিক্ট বা বরাক ভিলেজ বিভিন্ন যারা কালচারাল ক্লাবগুলো রয়েছে, তাদের অনেক অসুবিধা হচ্ছে। তো সেটাকে নজর দিয়ে উনি আমাকে বলেছেন, ঠিক আছে, পেমেন্টের কী আছে আমি সেটা দেখছি। উনি গিয়েছেন এক সপ্তাহের ভেতরে, আমি ধন্যবাদ জানাই আমাদের রণজ প্রভু মহাশয়কে, যিনি এক সপ্তাহের ভেতরে 2,80,00,000 টাকা আর একটা পেমেন্ট কন্ট্রাক্টরকে দিয়েছেন। এবারে কন্ট্রাক্টর যারা এসছেন, ওনাদেরকে আমি ডেকেছিলাম, ওনারা গতকালকে আমার ডাকে সাড়া দিয়ে এসছেন। আসার উদ্দেশ্য এটাই যে ওনাদের সাথে মিলে একবার এটাকে পরিদর্শন করে। রংপুর দ্বিতীয় খণ্ড এলাকায় জমি জবরদখলকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি দেখা দিয়েছে। 3 বছর থেকে জালাল উদ্দিন বড়ভুইয়ার পৈতৃক সম্পত্তি নিয়ে শিলচরের বাসিন্দা অজয় কুমার জৈনের সঙ্গে আদালতে মামলা চলছে। মামলা থাকা সত্ত্বেও ভূমাফিয়াদের নিয়ে বারবার জমি জবরদখলের চেষ্টা করে যাচ্ছেন অজয় কুমার জৈন ও মৃত্যুঞ্জয় শর্মা। এনে 2 বার রংপুর পুলিশ ফাঁড়িতে এজাহার দায়ের করেও লাভ হয়নি। শুক্রবার গভীর রাতে ভূমাফিয়ারা তাণ্ডব চালিয়ে কয়েকটি টিপার ও তেলের ট্যাঙ্কি জমির বাউন্ডারির ভেতরে ঢুকিয়ে রেখে দেয়। জালালউদ্দিন বড়ভুইয়ার ছেলে সাদেক আহমেদ সংবাদ মাধ্যমের সাহায্যে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সন্তোষ শর্মা ওইরকম কিছু নাম উদারগঞ্জে তার ফ্যানের দোকান আছে, হে এই জায়গার বেশি আন্দোলন করাইলো। অজয় জৈন ফ্যান রইতে পারে, কিন্তু হে এই জায়গার বারবার পেট্রোল গাড়ি দিয়া, কালকেও 4-5টা পেট্রোল গাড়ি নিয়ে ওই জায়গাতে রাখছে। এই এই জায়গার প্রতিবেশী বহুত মানুষ আছে, তারাও থানাতে যেও জানাইয়া দিছে যে ইনে কোনো একটা গণ্ডগোল হইতে পারে, কিন্তু হ্যাঁ যদি করে না এর ভিতরে তো ভুলিছে কিছু জিও করতে হওয়াটা না। আমি এফআইআর দিয়া দিছি, এফআইআর রেজিস্টার হয়েছে কি, আমি দুইবার দিয়ে গেছি, আমার কইছেন ওই জিগো রেজিস্টার, কিন্তু এখনও কোনো অ্যাকশন নেওয়া হয়েছে না। কিন্তু হে যেটা করে মেলুকা নিয়ে ঢুকার, আমার কাছে স্টে অর্ডার আছে, আমি আপনার কাছে দিয়া দিয়া দিব যে স্টে অর্ডার, দুইবার আমি স্টে অর্ডার লইছি, বর্তমানে 144 আছে। তে আমি আশা আমার সিএম স্যারের কাছে হইয়া আর আমার এসপি স্যারের কাছে হইয়ার ওটা ভালা করে তদন্ত করিয়া আমার জমিন আমার দিয়া দিন যেরকম হয়, কারণ আমি যেদিকে যাই আর আমার প্রাণে মারার হুমকি দেওয়া ওর, আর যত কিছু ওর আমার ফ্যামিলির বহু প্রবলেম হয় ওই যার এই জিনিসটা লিয়ে। তখন আমরা গড়ে থাকতেও ডর লাগে, ওই জায়গাতে গেলেও আমরা এত যাই না, ধমকি দেওয়া হয় যে এই জায়গাতে আমরা যাই না। আমার তো একটা বাইট ফোন লাস্টে প্রশাসন এবং কোর্টের কাছেও আমার অ্যাপ্লিকেশন দেওয়া আছে, আর প্রশাসনের কাছে ওই জিনিসটা চাই আর যে আমি যদি আমার ডকুমেন্ট চেক করিয়া, আমি এই জমিনে যদি আমার ডকুমেন্ট না থাকে তাহলে আমারে আমি এই জায়গাতেও যেতাম না, আর এর জন্য যারা করা লাগে কানুনভাবে তারা আমারে অভিযোগ করতে পারে। রাত্রে 3টার সময় খবর পাইছি যে আমার সীমার ওয়াল টোয়াল সব ভাঙ্গিয়া আমার বাসের গড় যেটা আসতো ওইটা, এটা প্রশাসনেরও জানা, এইখানে আমার গড় আছে, সীমা আছে, সদর থানার ওসিরও জানা আছে, রংপুর আগে যে ইনচার্জ আসলে তারও জানা আছে। তো আমার গোটটারে বাঙ্গিয়া এখানে উপরে ডাস্ট ফেলাইয়া, মাটি ফেলাইয়া, এখানে ছয়টা গাড়ি রাখিয়া, হ্যাঁ একটা ছয়টা গাড়ি রাখছ রাখিয়া আনিয়া, একটা পেট্রোল ট্যাঙ্কারও আছে, হ্যাঁ আরও টিপার সিপার আনিয়া রাখছ। তখন আমি গিয়া যখন বাধা প্রদান করতে যাই, তখন এ এস এলিভেন ফদর ডব্লিউ একটা ফরচুনার গাড়ি, 4-9 নম্বরের গাড়িটা, গাড়িটা খালি ঘোরাফেরা করে, তখন আমার প্রাণে ভয় আমি রংপুর থানায় আশ্রয় নিছি। রংপুর থানায় আশ্রয় নিয়ে রংপুর থানা প্রশাসনরে জানাইয়া আমি রংপুর থানাতে একটা এফআইআর রাত্রে 3:30 সময় নিজের হাতে লেখিয়া দিয়ে আসি যে স্যার আমি এই পজিশনের মধ্যে আসি। তো আমার জায়গা এর আগেও একটা ঘটনা হয়েছিল, যখন আমার অর্ডার আমার কাছে এখনও স্টে অর্ডার আছে যে এই জায়গাটা এখন বর্তমানে 145 সেকশনে কেস চলের বুথ পার্টির এন্ট্রি নিষেধ, তবুও তারা জুলমূলকভাবে টাকার গরম আছে তার কাছে। আমি নিরীহ মানুষ, হ্যাঁ দিন হাজিরা মানুষ, আমার কাছে পয়সা নাই, তো জোরমূলকভাবে তারা আমার জায়গার মধ্যে ঢুকি যায়। অধ্যাপক রাহুল চক্রবর্তীর কথা ও সুরজিৎ দাশগুপ্তের সুরে একটি গান উপহার পেল দেবজিৎ সাহার কণ্ঠে এই শহরবাসী। 4 আগস্ট ছিল কিংবদন্তি অমর শিল্পী কিশোর কুমার গাঙ্গুলির 95তম জন্মবার্ষিকী, তাকে শ্রদ্ধা জানানোর এই প্রয়াস শিলচরে প্রথমবারের মতো। কোনো মৌলিক গান দিয়ে নক্ষত্র শিল্পী কিশোর কুমারকে শ্রদ্ধা জানালেন ত্রয়ী শিল্পীরা, ডক্টর রাহুল চক্রবর্তী, সুরজিৎ দাশগুপ্ত এবং দেবজিৎ সাহা। এই সময়ে জাতীয় স্তরে যে কজন সফল কণ্ঠশিল্পী রয়েছেন, দেবজিৎ তাদের মধ্যে অন্যতম। দেবজিতের গলায় এই রাগাশ্রী গানটি ভীষণ ভালো লাগলো সকলের। এটি তাদের তৃতীয় যৌথ উদ্যোগ। রাহুলের ভাবনার গভীরতা আর সুরজিতের রাগে অনুরাগ, অসাধারণ এক শ্রদ্ধাঞ্জলি নিবেদন শোনা গেল। গানটি জাতীয় স্তরে বেশ সাড়া ফেলেছে, উপত্যকায় এই ধরনের মৌলিক কাজগুলো আরও বেশি করে হোক, বরাকের একটা নিজস্ব সঙ্গীতধারা এভাবেই গড়ে উঠুক। একরাশ ভালোবাসা দেবজিৎ, রাহুল আর সুরজিতের জন্য। গানটি রেকর্ড করা হয়েছে ফিল্ম সিটি মুম্বাইতে দেবজিৎ সাহার তত্ত্বাবধানে। হৃদয়ের রক্তে আছো মিশে, হৃদয়ের রক্তে আছো মিশে, প্রাণে প্রাণে ছড়ালে যে আকাশে, প্রাণে প্রাণে ছড়ালে যে আকাশে, হৃদয়ের রক্তে আছো মিশে, হৃদয়ের রক্তে আছো মিশে, কাছে তুমি নেই থাকলে না দূরে, চোখের ওই আলো নিয়ে পেয়েছি তো সুরে,
চোখের ওই আলো নিয়ে পেয়েছি তো সুরে, কাছে তুমি নেই থাকলে না দূরে, প্রতিদিন বেঁচে উঠি আশ্বাসে নিশ্বাসে। বর্তমান সময়ে প্রকৃতির রুদ্ররূপ ভারসাম্যহীনতা নিয়ে একটি পুস্তক প্রকাশিত হলো শিলচরে। আসাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পার্থঙ্কর চৌধুরীর লিখিত অরণ্যে রোদন শীর্ষক এই বইটি উন্মোচন করেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পান্ত। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর বিভাস দেব, প্রাক্তন অধ্যক্ষ আশীষ ভট্টাচার্য সহ কলেজের অন্যান্য অধ্যাপকেরা। পুস্তক প্রকাশের অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন অরিজিৎ আদিত্য, ডক্টর জয়দীপ বিশ্বাস, ডক্টর অপূর্ব চক্রবর্তী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর পান্ত খুশি ব্যক্ত করেন। I requested better half of both of them to attend the student program. It was in the back of my mind that if they come, they would also be invited in the dais when the book will be released. But they had wife of Paulin said that some of she is going somewhere. She will be invited whenever the book will be released. And Mrs. of Pijush Shantasrishnam said that is a working day, she is serving in some school and perhaps she will not be able to manage. Anyway, from the family of Pijush, his younger brother has come. শনিবার মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় বিশাল ব্যবধানে জয়লাভ করল মথুরাপুর এফসি। প্রতিপক্ষ এমএইচসি ক্লাব লায়লাপুর বিরুদ্ধে 3-0 গোলের ব্যবধানে জিতল মথুরাপুর এফসি দল। ধলাইয়ের বিএনএমপি এইচএস স্কুলের মাঠে অনুষ্ঠিত এদিনের খেলায় এমএইচসি ক্লাবকে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিল মথুরাপুর এফসি। খেলার প্রথমার্ধে ছিল গোল শূন্য, কোনো দলই প্রথমার্ধের খেলায় গোল করতে সক্ষম হয়নি, যদিও দ্বিতীয়ার্ধের খেলায় 3-3 গোল করতে সক্ষম হয় মথুরাপুর। জোড়া গোল করেন রাহুল পাকম যথাক্রমে খেলার 41 ও 62 মিনিটে, এছাড়াও খেলার 43 মিনিটের মাথায় গোল করেন জ্যাকব লাথাম। বলছি মাতৃভূমি ক্লাবে যেহেতু আজকে আমাদের আমাকে এখানে আনা হয়েছে, ওনাকে ওনারা বলেছেন, নিমন্ত্রণ দিয়েছেন, ওনাদেরকেও আমরা আমার মনের স্থল থেকে মানে অন্তরে অন্তঃস্থল থেকে আমরা মন থেকে ওনাদেরকে আমরা মাতৃভূমির পুরো টিমকে এবং মাতৃভূমি যিনি কর্ণধার আমাদের সীতাংশু দাস মনন্দা বলে ওনাকে আমরা জানি, ওনাকে আমরা ধন্যবাদ আমার তরফ থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং উনি যেভাবে একটা শুধু ফুটবল খেলা বাৎসরিকভাবে যেভাবে উনি আয়োজন করেন সেটা নয়, উনি আমরা সবাই জানি যে ওনার যে মাতৃভূমি যে সংস্থা সেই সংস্থা আমাদের যারা আমার আমরা দেখেছি করোনার সময় থেকে আমরা দেখেছি বা এর আগে দেখেছি অনেকভাবে ওনারা গ্রামের দুঃস্থ পরিবার থেকে যারা অনেক কষ্ট পায় অনেক সময় অসুবিধা হয় ওনাদেরকে ওনারা পাশে থাকেন, পুজোর সময় ওনারা বস্ত্র বিতরণ করেন এবং আমাদের যে ঈদ যে কোনো ফেস্টিভ্যাল বলুন না কেন ওনারা সবসময় আমাদের গরিবস্থদের পাশে থাকেন এবং সমাজকে একটা সুন্দর পরিবেশ সমাজকে একটা সুন্দর মেসেজ দেওয়ার সবসময় চিন্তা করে থাকেন। পুরো মাতৃভূমির টিম আজকে সত্যি ওনারা যেভাবে ওনারা কাজ করে যাচ্ছেন ওনাদের ওনার এই ধলাইতে আমাদের শুধু ধলাইতে ছড়িয়ে নয় এত অঞ্চলে আমাদের সমষ্টিতে নয় আমাদের বরাকভেলিতে এবং আসামেও ওনাদের যে নাম সেই নাম ছড়িয়ে যাচ্ছে ওনারা ভালোভাবে কাজ করছেন। বিশেষ করে যে মাতৃভূমি 2024-এর যে খেলা 4 তারিখ থেকে আরম্ভ হয়েছে এখনও আমাদের কাজ দিয়ে চলছে, তো আমরা আশা করি আগামীগুলো আরও ভালো হবে। আমি জনগণের কাছে এটাই একটা আবেদন করবো যাতে ওনারা ভালোভাবে গ্যাদারিং করেন, কারণ খেলায় যখন আমরা সবাই যাই তখন আমাদের গ্যাদারিং থাকে, আমাদের যারা প্লেয়ার্সরা থাকে অনেক কষ্ট করে অনেক মেহনত করে ওনারা খেলে, ওনারা অনেক আনন্দ পান, ওনারা অনেক মানে নিজের থেকে অনেক ইয়ে পান, সাহস পান, সবাই আসবেনই ক্লাব জিন্দাবাদ। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। 3 মার যুবককে শেষ বিদায়, 27 দিন পর মারকুলিনে মৃতদেহ সমাহিত। বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিরুদ্ধে আশ্রম রোড এলাকায় অনুষ্ঠিত হল ধিক্কার মিছিল।
আসাম বিশ্ববিদ্যালয়ের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মারাত্মক আহত দুই। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।